গুলিচালানোর ঘটনায় উদ্বিগ্ন মন্ত্রী। বৃহস্পতিবারে ছুটে এলেন হাবড়াতে। হাবড়ার ২৪টি ওয়ার্ডের প্রত্যেকটি গলিতে সিসি ক্যামেরা বসানোর অনুমোদন। পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরাও খুব দ্রুত গ্রেপ্তার হবে। হাবড়াতে গুলিচালনার ঘটনার খবরে উদ্বিগ্ন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খবর পাওয়ার পর বৃহস্পতিবারই হাবড়াতে ছুটে আসেন তিনি, সোজা চলে যান ঘটনাস্থলে। স্থানীয়দের সাথে কথা বলার পাশাপাশি কথা বলেন পুলিশ আধিকারিকদের সাথে। মন্ত্রী জানান, গত ১১ বছর ধরে বোমাগুলির শব্দ হয়নি হাবড়া শহরে। আমরা ক্ষমতায় আসার পর হাবড়া শহরকে শান্ত করতে সক্ষম হয়েছিলাম। সাধারণ মানুষ রাত বিড়েতে অবাধে ঘোরাঘুরি করেছেন। মন্ত্রী বলেন, ঘটনার পেছনে পুরনো শত্রুতার জের রয়েছে। পাশাপাশি মন্ত্রী আরও জানান, অভিযুক্তরা এর আগেও নানান অপরাধমূলক কাজে যুক্ত ছিল, এমনকি মাদক পাচার চক্রেও গ্রেপ্তার হবার পর দীর্ঘদিন কারাবাসে ছিল। সম্প্রতি কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পায় তারা। একসময় হাবড়া অত্যন্ত মানে অশান্তির জায়গা ছিল, অশান্তির জায়গা ছিল। সেটা ১১ বছর ধরে আমরা শান্ত করতে পেরেছি, মানে অবাধে চলাচলা করেছে। আমি রাত্রিবেলা নিজেই ঘুরেছি, রাত্রি ১১টার সময় অনেক সময় ঘুরেছি, ১০টায় ঘুরেছি, মেয়েরা ঘুরেছে, শান্তিপ্রিয় ছিল। গত কালকের ঘটনাটা একদম একটা পরিকল্পিত ঘটনা, আমি বলে দিলাম। এটা হলো পুরনো একটা রাগের রিভেঞ্জ। পুরনো রাগ মতো হয়তো আজ থেকে ১১ বছর, ১০-১১ বছর আগে এরা NDPS কেসে কিন্তু প্রত্যেকেই জেলে ছিল। এই কালকে গণ্ডগোলটা করলো NDPS কেসে, নাকোটিক্স কেসে তারা প্রত্যেকে অনেকেই জেলে ছিল, জেল থেকে ছাড়া পেয়েছে। সে সময় ওরা ইনভলভ ছিল, জেল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়ার পর পুরনো একটা রাগের আমাদের এখন যেটা পাচ্ছি, যে পুরনো একটা রাগ ছিল তাদের ওপর, এলাকা ভিত্তিক রাগ ছিল কি না জানি না। আমি সেটা আরও বেশি ডিটেলস আমি খোঁজ নেবো, চেয়ারম্যান সভাপতি আছে টাউনে, তাদের কাছে খোঁজ নেবো। সে রাগের বহির্প্রকাশ হয়েছে গতকালকে। ঘটনার তদন্তে এদিন হাবড়াতে আসেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি সহ অতিরিক্ত পুলিশ সুপার। জেলার পুলিশ কর্তাদের সাথে হাবড়া থানাতে বৈঠকও করেন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ সুপার। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে, সে কারণেই মন্তব্য করা সম্ভব নয়। আই ডোন্ট হ্যাভ এনি কতজন গ্রেফতার? ৫ জন আর কতজন এসেছিল হামলা চালা? দেখো তদন্ত চলছে, আমি এ বিষয়ে কোনো ডিটেলস আমি বলতে স্টুডি করে এসেছিল এই সমস্ত তুলে রাখবো, আমি এই ব্যাপারে কোনো ইনফরমেশন ডিসক্লোজ করব না। তদন্ত চলছে, বাকিটা দেখা হচ্ছে। যারা ইনজুর তাদের কন্ডিশন কেমন? হ্যাঁ, অ্যাজ পার মেডিকেল ওপিনিয়ন স্টেবল আছে। কত রাউন্ড গুলি চলেছিল? কত? না, এই বিষয়ে কিছু বলবো না। এত গুলি বোমা এরকম একটা কনজেস্টেড জায়গা, ডেন্সলি পপুলেটেড এরিয়া, আমার কমেন্টস নেই কোনো। এখানে কি পেট্রোলিং বাড়ানো হয়েছে? আমার কোনো কমেন্ট নেই। পেট্রোলিং আমাদের চলে, কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্টের ওপর এটা হয়েছে, একটা কোনো ইস্যুর ওপর। তো আমরা জানি ধরতে হবে, যাদের ধরতে হবে আমরা ঠিক সময় তাদের ধরে। পুলিশ সুপারের সাথে বৈঠকের পর হাবড়া থানার বাইরে বেরিয়ে মন্ত্রী জানান, ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে এসেছে। সেখানে স্কুটি অর্থাৎ যে গাড়িতে চেপে এসে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল সেই গাড়িগুলি শনাক্ত হয়েছে। FIR-এ যাদের নাম ছিল তাদের মধ্যে ৩ জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে হাবড়া পৌরসভার প্রশংসা করে মন্ত্রী বলেন, ১.৫ মাস আগে হাবড়া পৌরসভার পক্ষ থেকে সিসি ক্যামেরা বসানো হয়েছে, যা ভীষণ কাজে লেগেছে। হাবড়ার ২৪টি ওয়ার্ডের জন্য আরও নতুন করে ক্যামেরা লাগানোর অনুমোদন দিয়েছেন এদিন মন্ত্রী। এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, হাবড়া শহরের প্রত্যেকটি গলিতে ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হচ্ছে, যার ফুটেজ পুলিশের হাতে থাকবে। পাশাপাশি বাকি অপরাধীদের শনাক্ত করা গেছে বলেও তিনি জানান। দ্রুত অপরাধীরা গ্রেপ্তার হবে বলেও এদিন জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সবার সাথে কথা বলে আমাদের মানে পুলিশ মোটামুটি আজকে আমাকে যে দেখালো ফুটেজগুলো পেয়ে গেছে, মোটর স্কুটির ফুটেজগুলো, স্কুটি করে এসেছিল দুজন করে, স্কুটি করে যে এসেছিলো তার ফুটেজটা, যেহেতু আমাদের একটা ভাগ্যক্রমে যে হাবড়া পৌরসভা এই ১.৫ মাস আগে নতুন করে সব CCTV বসিয়েছে সমস্ত জায়গায়, আর আজকে আমি এক্ষুনি অর্ডার করে গেলাম যে হাবড়া পৌরসভার ১ থেকে ২৪টা ওয়ার্ডে যত গলি আছে যত বড় রাস্তা সব CCTV বসাতে হবে, বসিয়ে থানাকে দিয়ে দিতে হবে, থানার কাছে ফুটেজ থাকবে। সুতরাং পুলিশ বললো যে আমরা ৩জন FIR নামকে গ্রেপ্তার করেছি, আর দুটো SP বললো আমি এখানে বসে আছি, আমি এখন বেরোবো না, এবং আমরা এক্সপেকটেশন যে ওকে আমরা ব্যারিয়ারের মধ্যে রেখে দিয়েছি,
ব্যারিয়ারের মধ্যে ধরা পড়েছে আছে, তা মোবাইল ইয়ে পেয়ে গেছি আমরা, নেটিং পেয়ে গেছি মোবাইল কোথায় সেটা। আস্তে আস্তে আমরা জায়গাটাকে বিভিন্ন থানা থেকে পুলিশ নিয়ে ব্লক করাচ্ছি এবং গ্রেপ্তার হবে, কোনো চিন্তা নেই। আর এলাকায় ওখানে পুলিশ পিকেটিং এখন বসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া।